উপনির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব আরম্ভ। হিল দল ভাঙি ঠলাইত মনোনয়ন দিলে কংগ্রেসে। বিশাল সমদল করে মনোনয়ন দিবলে আহিল যুবজ্যোতি পুরকায়স্থ। মনোনয়ন দাখিলের সময়ত উপস্থিত ভূপেন বরা, দেবব্রত শইকীয়া। মাজত মাত্র দুটা দিন বাকি। অহা 25 অক্টোবর রাজ্যের 5 সমষ্টির উপনির্বাচনের মনোনয়ন দাখিলের অন্তিম দিন। মঙ্গলবারে ঠলাই সমষ্টিত মনোনয়ন পত্র দাখিল করে কংগ্রেস প্রার্থী যুবজ্যোতি পুরকায়স্থ। মনোনয়ন দাখিলের সময়তে ঠলাইত শক্তি প্রদর্শন কংগ্রেসের। শিলচরস্থিত কাছাৰ জিলা কংগ্রেস কার্যালয়ের পর জিলা আয়ুক্তর কার্যালয়লৈ এক বিশাল সমদল করে মনোনয়ন দাখিল করবলে আহে কংগ্রেস প্রার্থীজনে। মনোনয়ন দাখিলের সময়ত কংগ্রেস প্রার্থী যুবজ্যোতি পুরকায়স্থক সঙ্গ দিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহসহ জিলা কংগ্রেসের নেতৃত্ব। কেবা সহস্রাধিক দলীয় সমর্থক শুভাকাঙ্ক্ষীক লগত লৈ মনোনয়ন দাখিলের পূর্বেই শিলচর শহরের মাজেরে এক বিশাল নির্বাচনী সমদল উলিয়ায় কংগ্রেস প্রার্থীজনে। ইপিনে কংগ্রেস প্রার্থী যুবজ্যোতি পুরকায়স্থর মনোনয়ন দাখিল পর্বত অংশলৈ বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়ল ভূপেন বরা। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার অভিযোগ, বরাকবাসীক 8 বছরে প্রতারণা করে আহিছে বিজেপি। বর্তমান হিমন্ত সরকারত নাই বরাকর এজনো ক্যাবিনেট মন্ত্রী। আজি নামামি বরাক পাতিছিলে বন পানী মুক্ত হব বলে কই, তারপর আজি শিলচর টাউন আজি এমা 100 দিনতকে বেশি দিন বানপানীর তলত যেটা ডুবি আসে যেটা বিজেপির রাইজর খবর লওয়া নাছিলে। আজি আজিলেকে বিজেপির ক্যাবিনেটত এজন বরাকর মন্ত্রী নাই। ডিলিমিটেশনের সময়ত এই বরাকর 15টা এসেম্বলি সিটর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অন্যায় করে পেলায় 2টা এসেম্বলি সিট নাইকিয়া করে দিলে। ভূপেন বরার আশাবাদী এইবার উপনির্বাচনত ঠলাইবাসী উৎখাত করিব বিজেপিক। আমি আজি যিজন যুবনেতাক প্রার্থিত্ব দিছো, রাইজে যে ভাল পাইছে, রাইজে তেওঁলোকত আছে, এই জনসমুদ্রে আজি এই কথা প্রমাণ করে। মই শিলচর জেলা কংগ্রেস, ঠলাই ব্লক কংগ্রেস আর আমার এই অঞ্চলের প্রত্যেকজন নেতাক আর বিধায়কক মই ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে আহু পুরুষার্থ চেষ্টা করে অসমের জাতীয় স্বার্থত ঠলাইর পর আমার যুবনেতা যুবজ্যোতি পুরকায়স্থক যে জয় করিব এই কথা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের পিছতে স্থানীয় সংবাদ মাধ্যমের আগত প্রথমটো প্রতিক্রিয়া প্রকাশ করে কংগ্রেস প্রার্থীজনের দাবি জয়ক লৈ 100% নিশ্চিত যুবজ্যোতি পুরকায়স্থ। এটা ডাইরেক্ট ফাইট হব, কিন্তু ফাইট হলেও মানু এটা চেঞ্জ বিচারে, মানু আমার লগত বেশি আছে, 100% আমার জয় হব। উল্লেখ যে উপনির্বাচনত 5 সমষ্টির শাসক বিরোধী প্রার্থীসকলে আগন্তুক 3টা দিনের ভিতরতে দাখিল করিব নিজের নিজের মনোনয়ন পত্র। 24 অক্টোবর মনোনয়ন দাখিল করিব ধলাইর বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাসে। বিহালীর বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটোয়ারে বুধবারে দাখিল করিব মনোনয়ন। 25 অক্টোবর মনোনয়ন দাখিল করিব বঙ্গাইগাঁওর কংগ্রেস প্রার্থী ব্রজেনজিৎ সিনহাই। একদিনের মনোনয়ন দাখিল করিব বঙ্গাইগাঁওর অগপর প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। 24 অক্টোবর মনোনয়ন দাখিল করিব সিডলির UPPL প্রার্থী নির্মল কুমার ব্রহ্মই। 24 অক্টোবর মনোনয়ন দাখিল করিব সামুগুড়ির কংগ্রেস প্রার্থী তানজিল হুসেইনে। 25 অক্টোবর মনোনয়ন দাখিল করিব সামুগুড়ির বিজেপি প্রার্থী দীপ্লুরঞ্জন শর্মায়। শিলচরের আহাদুল আহমেদের সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, NK TV।